সাউথ আফ্রিকার বিপক্ষে লজ্জাজনকভাবে পরাজিত হয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার ফোরে খেলা নিয়ে শঙ্কায় পড়ে গেছে ভারত। বর্তমানে সুপার টুয়েলভের গ্রুপ টুতে দুই নম্বর পজিশনে আছে তারা। ভারতের আগামী ম্যাচ 2 নভেম্বর বাংলাদেশের বিপক্ষে, সেই ম্যাচের জয়ী দল এগিয়ে যাবে সুপার ফোরের দিকে। কারণ এরই মধ্যে বাংলাদেশ ও ভারত দুই দলই তিনটি করে ম্যাচ খেলে অর্জন করেছে 4 পয়েন্ট। তাই ভারত বাংলাদেশের এই ম্যাচটি সমান গুরুত্ব বহন করে দুই দলের জন্য। এদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে পরাজিত হওয়ার পর ভারত দলকে নিয়ে নতুন এক বার্তা দিয়েছেন দলটির সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। সেই বার্তায় তিনি 2 নভেম্বর বাংলাদেশকে হারানোর হুমকি দিলেন। তার মতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজিত হলেও এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতবে ভারত, আগামী সবগুলো ম্যাচই জিতবে তারা। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষের ম্যাচ সহ হাতে বাকি থাকা অন্য ম্যাচটিও জিতবে রোহিত শর্মা বিরাট কোহলিরা। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে বীরেন্দ্র সেহওয়াগ বলেন, ওয়েল ডান দক্ষিণ আফ্রিকা, ভারত শেষ পর্যন্ত ভালো লড়াই করেছিল কিন্তু 133 রান যথেষ্ট ছিল না। 50 ওভারের ক্রিকেটে 2011 বিশ্বকাপের মতোই ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে হেরে শঙ্কায় পড়ে গিয়েছিল। আশা করি আগামী সবগুলো ম্যাচই জিতবে ভারত, অর্থাৎ ফাইনাল ম্যাচ সহ হাতে বাকি থাকা সবগুলো ম্যাচ জিতে টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া, যেমনটা 2011 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই প্রসঙ্গ টেনে এনে এমনটাই মন্তব্য করেছেন বীরেন্দ্র সেহওয়াগ।